বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে প্রথম ম্যাচে কেন গেলেন না বিরাট কোহলি এবং মোহাম্মদ সিরাজ? ऐसी पकड़ कहां से सीखी? एसआरएमबी टीएमटी बार से सीखा। মঙ্গলবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ রওনা দিল লন্ডনের উদ্দেশ্যে। আগামী 7 জুন থেকে 11 জুন ওভালে হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ফাইনাল ম্যাচের জন্য প্রথম ম্যাচে বেশ কিছু ক্রিকেটার এবং দলের অন্যান্য কর্মীদের সাথে লন্ডন যাচ্ছেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও। রবিচন্দ্র অশ্বিন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদব রয়েছেন এই প্রথম ম্যাচে। এছাড়াও নেট বোলার হিসেবে যাচ্ছেন মুকেশ কুমার, আকাশদীপ এবং অনিকেত চৌধুরী। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি এবং বোলার মোহাম্মদ সিরাজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য রওনা দেবেন 24 মে বুধবার। খবর অনুযায়ী সপরিবারেই যাচ্ছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই দুই তারকা ক্রিকেটারকে পরিবারের সাথে সময় কাটানোর জন্য একদিনের বিশ্রাম দেওয়া হয়েছিল। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের শেষ ম্যাচ খেলার পর সিরাজ চলে যান হায়দ্রাবাদে। খবর অনুযায়ী মোহাম্মদ সিরাজ বিরাট কোহলির সাথে মুম্বাইয়ে যোগদান করবেন। অন্যদিকে চেতেশ্বর পূজারা বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্স দলের হয়ে খেলছেন। তিনি সেখান থেকেই দলের সাথে যোগ দেবেন বলে জানা গেছে। আগামী 29 মে আইপিএল ফাইনালের পর রিজার্ভে থাকা সূর্যকুমার যাদব এবং ঋতুরাজ গায়কোয়াড় সহ দলের বাকি 15 জন সদস্য লন্ডনে ভারতীয় দলে যোগদান করবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।